আসসালামু আলাইকুম গাইস। গাইস আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। গাইস আমিও অনেক বেশি ভালো আছি। গাইস আপনারা জানেন আমরা শুরু করেছি একটা নতুন সিরিজ যার নাম জিটিএ ভাই সিটি, বাংলা ভাই সিটি। সো যাই হোক গাইস, আজকে আমরা সেইটারই খেলবো, এটা হচ্ছে পার্ট টু। আর আপনারা আমার সাইডে ওয়েদার দেখেই বুঝতে পারতেছেন যে আমার এখানে এখন বৃষ্টিপাত হচ্ছে। সো আমি একটু আগে বৃষ্টি থেকে ভিজে এসেছি, এই জন্য আমার চুল একটু সিল্কি সিল্কি হয়ে আছে। সো এখন আমি আপনাদের যা বলবো তা হচ্ছে, কালকে আমি তো মানে কালকে বলতে মানে ফার্স্ট পার্টে আমি যে মিশনটা খেলছি তো আমি আমার হেডফোন পরে, বাট হেডফোনের যে তার এটা এখানে কানেক্ট করছি বাট শোনা যাচ্ছিল না ভালো, কারণ আমার এখানে মানে পিসিদের যেখানে এটা কানেক্ট করে সেটার কি যেন একটা প্রবলেম হয়েছে, এই জন্য আমার এই হেডফোন পরে আমি ভালো শুনতে পাইনি। একটু শো অফ করার জন্য পড়ছিলাম, এই জন্য মিশনটা ভালো করে শুনতেই পাইনি। সো এটা আমরা বাদ দিব না, একটু স্টাইলিশ তো হওয়াই যায়। তো যাই হোক গাইস, আজকে আমরা আবারও জিটিএ ভাইস সিটি নিয়ে চলে আসলাম, লেটস গো গাইস। আমি অনেক কিছুই ভিডিওতে বলতে যাই বাট জানি না কেন মনে থাকে না, মনে পড়তেছে না, মেলা কিছুই বলতে চাইলাম বাট এখন মনে নাই। সো যাই হোক গাইস, এখানে আমরা লাস্ট টাইম যা করছিলাম এই বাইটা কিনছি যাতে আমরা আমাদের মিশনটা সেভ করতে পারি। আর আমরা এই ফারুক, এর নাম ফারুক, এর যেই ফ্রেন্ড তার মিশন খেলেছি। সো আজকেও তাই খেলবো, গান টান সরাই। সো এই তো আমাদের সেই মিশন খেলার জায়গাটা। সো আমি আজকেও তার ফ্রেন্ডের মিশনটাই কমপ্লিট করব। সো ঢুকি দেখি কি মিশন দেয়। সো গাইস যা হয়েছে, আরে আরে কি করছি, সো গাইস যা হয়েছে তা আমি আপনাদের বুঝাচ্ছি। সো এখানে তার ফ্রেন্ড মানে অমর যে তার ফ্রেন্ডকে বল দিছে যে এখনও জেলখানার বাহিরে অনেক গ্যাংস্টাররা ঘোরাঘুরি করছে। সো তার ফ্রেন্ড আমাকে একটা গ্যাংস্টারের কথা বলল, সে অনেক বড় ডিলার। সো ফারুক বলল যে তার কাছে আমরা এখন যাব, মানে এখন যাব গিয়ে দেখি তার কাছে, তার সাথে একটু কথা বলি সে কি বলে। সো আমি কোন বাইকটা নেবো এটাও ভালো, এটাও ভালো, আমি এই মাস্কারেরটা নিই, এটা বেটার লাগছে। তো ওকে বাইক নিয়ে ফেলেছি, এই পুলিশ সরি। সো যাই, এই তো আমার ম্যাপে দেখতে পাচ্ছেন লোকেশন আছে। ও সুন্দর একটা কার, এই আহারে। তো যাই হোক, আমি গাড়িটা অত ভালো চালাতে পারি না, আবার মোটামুটি চেষ্টা করি প্রো হওয়ার জন্য, বাট আমি তো প্রো রাষ্ট্ররা চেষ্টা করি প্রো হওয়ার জন্য। তো যেই লোকেশন দিছে আমরা সেখানে আমার এই গাড়ি ভাগাতে ভাগাতে চলে আসছি, এটা তো একটা পার্টি। ইয়েস, যেহেতু উইট উইট, যেহেতু একটা গ্যাংস্টার অবশ্যই পার্টিতেই থাকবে, বড় আমাদের কেউ একজন। সো এই তো আমাদের এখন এখানে ঢুকতে হবে। ইয়েস আমরা এখন ঢুকে পড়ি পার্টির মধ্যে, দেখি কি হয়। ওকে গাইস, এখন যা হয়েছে আমি এই যে গ্যাংস্টারের কাছে গেছিলাম তার নাম হচ্ছে সাজু। সো সে আমাকে আরেকজনের লোকেশন দিল, প্রথমে তো কিছুই বললো না, তারপরে তাকে মাধুর উত্তম মাধ্যম ওমর মারছে, তারপরে আমাকে সেই লোকেশনটা দিছে। তো দেখতে পাচ্ছেন আমি গাড়িতে তো চড়ে বসেছি, এখন গাড়ি ভাগাতে ভাগাতে আমাকে যেই লোকেশনে যাতে বলছে সেখানে যাই। সে একটা বাবরচি না কি বললো, তো সে মনে হয় ভালো কিছু জানে, আমি বুঝতেছি না যে সেখানে যে আমি করবোটা কি, বাট যাতে বলছে এখন যাই। লোকেশন তো আশেপাশেই, ওই ওই রে ভাই গাইস, আমি গাড়িটা তুই, এই তো বাবরচিকে তো পেয়ে গেছি, কি করতে হবে। ওকে বাবরচির ছাত্র আমার এখন উত্তম মাধ্যম ফাই ছিল। এ ভাই ওট, ওকে ওকে আমার কাছ থেকে ওয়াকি টকি নাকি নিতে হবে। সো নিয়ে তো ফেলেছি, এবার কল না কি করতে হবে। ওকে গাইস আবার তো ফাইট শুরু হয়েছে, ওই এ আমার সহকারী, তো তাকে আগে কে আমাকে উড়াতে হবে। এ ভাই এ ভাই ধর, আমাকে এর সাথে যাতে বলতেছে তো এর সাথে আমি এখন যাই, কই যে যাচ্ছে। এই তো গাইস লোকেশন তো পাইছি, পিছনে আমাকে ধাওয়া করছে, আমার মনে হয় গাড়িতে বসতে হবে। ইয়েস এর মধ্যে মনে হয় বসে আছে, আপনাদের আগে গাড়িটা ভাগাই তারপর বলতেছি। আর কখন বিল্ডিং এর ঘরে গিয়ে কেন বলি তো না।
সো গাইস আমাকে এখন এই ম্যাপে একটা গানের অপশন আছে দেখতে পাচ্ছেন সেখানে যেতে বলতিছে সো যা হইছে বলি আমার সাথে যে বসে আছে এখন দেখতে পাচ্ছেন এই এই লোকটার নাম তো আমি জানি না সো যাই হোক এই লোক আমাকে বললো যে তুমি আর আমি এক কোয়ালিটির লোক সো আমরা দুইজন মিলে কাজ করলে মনে হয় বেশি ভালো হবে সো এই জন্য সে আমাকে বললো তার সাথে যাতে আমার পিছনে কিছু ওই যাকে মারলাম তার বন্ধুরা মারতে আসছিল বাট প্যারা নাই রাস্তাটা ভুল করছি ওয়েট এই তো গাইস আমরা চলে আসছি গান শপে সো এখানে আমরা এখন গাড়িটা পার করে ফেলি ওকে আমাকে গান কিনতে বলতেছে এই শর্ট গানটা ওকে ওকে আর ইউজি ও কিনতে বলতেছে আর ওকে গাইস আমাকে এখন যা বললো যে এখানে যেতে হবে তারপরে আমার যে গান কিনতে বললো এই ইউজি কিনতে বললো বাই দিস ওকে গাইস আমি মাত্র বুঝলাম আমার এই গান কিনতে হলে রাইট সাইডে শিফটে চাপ দিতে বললো তো এই গান কিনে ফেলছি আর এটা কিনতে বললো এটা আমি কিনে ফেললাম 32টা অ্যামো আমি আরেকটা অ্যামো বাড়িয়ে নিলাম এই ইউজির অ্যামোটা আনলিমিটেড আছে ওকে প্যারা নাই তো যাই হোক গাইস আমি দুইটা গান পারচেস করে নিয়েছি এবার আমার কাছে ভাই আমাকে আবার এই গাড়িতে বসতে বললো সো দুইটা গান নেওয়ার পরে আমি এই গাড়িতে বসে বললাম এবং একটা লোকেশন দিল সেখানে যেতে হবে গাইস আমি আপনার সাথে কথা বলে খেলছি এই জন্য একটু চালাতে আমার ইস্যু হচ্ছে সেখানে একটা ওই গাড়ি পরিষ্কার করার দোকান আছে তো ইয়েস ইয়েস এখানে আগে আমি গাড়িটা ঠিক করে নিই সরি এটাকে গ্যারেজ বলে তো গাড়িটা গাড়ি ঠিক করি তারপরে ওই লোকেশন লেটস গো গাড়িটা ঠিক হয়েছে এবার আমি খুবই সাবধানের সাথে চালানোর চেষ্টা করব ইয়েস আমি এখন গাড়ি খুব রিল্যাক্সে চালাই ওকে আমাকে একটা লোকেশন দিছে ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমরা এখন যাচ্ছি ওকে গাইস দেখতে পাচ্ছেন আমি গাড়ি খুব ইজি এবং আস্তে আস্তে যেভাবে পারছি খুব সুন্দর ড্রিফট মারলাম এবং আমরা চলে এসেছি আমাদের যেখানে আসতে বলছে ওকে চলে তো আসলাম ওকে মিশন পাস বললো আর আমি বুঝলাম না আর কি বলবো ভাই এটা কি গাইস এখানে আমরা যাই ওকে গাইস আমরা এখানেও সেভ করতে পারবো আমাদের মিশনটা তো আমরা এখানেই সেভ করে ফেলি প্রথমটাই যাই ওকে ওকে ইয়েস গাইস এখন থেকে আমাদের বাসা হচ্ছে এটা এখানে আমরা সেভ করে ফেললাম গুলি নিয়ে আসি কেন ভাই ওকে গাইস আমার ফোন আসছে আমাকে ট্যাবে দিতে বলছে ট্যাবে দিলে ফোন উঠবে হ্যালো 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 কুত্তার বাচ্চা তুই আমার আরে গাইস বুঝলাম না ফোন দিয়ে আমাকে ঝাড়ি দিল তো যাই হোক গাইস এই জিনিসটা কি নিলাম তো টাকা বলল নাকি ও গাইস আমি মাত্রই পিনিক করছি এখানে তো তাই দেখতেছি আমার মাথা এখন ঘোরাচ্ছে সো আমরা আমাদের বাসাটা একটু এনজয় উপভোগ করি যে আমাদের বাসাটা কেমন সেখানে তো অনেক ফ্লোর দেখতেছি কিন্তু রুমকে একটা লোক খুলে আদৌ কেউ এই তো গাইস এটা মনে হয় আমাদের রুম আর এখানে আমাদের ড্রেস চেঞ্জ করার অপশন আছে ওয়েট আমরা এখন যাই ওকে আমরা আমাদের ড্রেসটা চেঞ্জ করছি এটা হচ্ছে আমাদের রুম আপনার বলতে পারি ফারুকের হাউস ফারুক হাউস হচ্ছে এটা এখানে আমরা ঘুমাতেও পারবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাউসটা কিন্তু খুব সুন্দর চারপাখার ফ্যান আছে এখানে টেবিল আছে আর কি এদিক দিয়ে বাহিরে দেখার দৃশ্য অ্যান্ড আর কি কি আছে আমাদের এখানে ওকে গাইস আমরা এখন বের হই তারপর আপনার সাথে কথা বলবো গাইস আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট বাট এটা আমরা নাম দিব ফারুক হাউস এখানে আমাদের এই ক্যারেক্টার মানে ফারুক থাকে সো এই রেস্টুরেন্টে আমাদের ফারুক থাকে সো এটার নাম হচ্ছে ফারুক হাউস আর আমাদের মিশন তো এতটুকুই ছিল তো যাই হোক এটা হচ্ছে আমাদের ফারুক হাউস এখানে আমরা থাকি আর এখানে যদি আমাদের গাড়ি লাগে আশেপাশে আমরা গাড়ি পেয়ে যাব সো আই হোপ আজকের এই ভিডিও ভাল লাগছে আর ওয়েট ওয়েট এখানে এত গ্যাঞ্জাম কেন আরে সালা আসতে চালারে কাচ্চা মাচ্ছা পরে কি টান দিছে ওকে গাইস আজকের পার্টটা আপনার কেমন লাগছে অবশ্যই বলবেন আমার তো ভালোই লেগেছে বিকজ আজকের পার্টে আমরা একটা ফ্রেন্ড পাইছি আমার সো তার নাম তো আমার মনে পড়ছে না সো যাই হোক গাইস সে আমার এখন ফ্রেন্ড তার সাথে মনে আমার কোনো কাজ করতে হতে পারে এবং পিছনে দেখতে পাচ্ছেন আমরা ফারুক হাউস পেয়ে গিয়েছি এখানে আমরা আজকে থেকে থাকবো সেটা আমার লোকেশন আই হোপ ভিডিওটা আপনারা একটু হলেও এনজয় করেছেন এনজয় করে থাকলে লাইক কমেন্ট শেয়ার আমাকে খুশি করবেন টাটা বাই বাই গাইস